আজ সন্ধ্যাবেলা খেলা উদ্বোধন করতে এলেন পূর্ব মেদিনীপুর জেলার সহসভাধিপতি মাননীয় শেখ সুপিয়ান সাহেব মহাশয়। উল্লেখ্য, নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বয়াল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ আসতলার একটি ক্লাবের খেলা উদ্বোধন করতে এলেন আজ সন্ধ্যাবেলা শেখ সুপিয়ান সাহেব মহাশয়। পক্ষ থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। আমি পূর্ব মেদিনীপুর জেলার মানুষ, আমরা খুব গর্ববোধ করি। তার কারণ কি জানেন তো? আমরা ভারতবর্ষের মানুষ, গণতন্ত্রের দেশের মানুষ, ইংরেজের শাসন থেকে যখন মুক্ত হয় এই পূর্ব মেদিনীপুর জেলা তার ভারতবর্ষের মস্তে শ্রেষ্ঠ ভূমিকা অবলম্বন করেছিল। সতীশ সামন্ত, সুশীল ধারা, কুমোদিনী ডাকুয়া, যারা অজয় মুখার্জি, যারা পুরনো মনীষী ছিল, তাদের সংগ্রাম লড়াই, তারা আত্মবলিদান হয়েছেন আমাদের মা মাতঙ্গিনী হাজরা। আর সেই জেলার মানুষ আমি, যে জেলাতে 1942 সালে প্রথম তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়েছে উঠেছিল। আর এই জেলার মানুষ হিসেবে আমরা গর্ববোধ করি যে বর্তমানে প্রায় 12-15 বছর ধরে পশ্চিমবাংলার শ্রেষ্ঠ জেলা, শিক্ষায় প্রথম স্থান অধিকার করেছে এই জেলা। এটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা লেখাপড়ায় শিক্ষায় শিক্ষিত হই ঠিকই, আমাদের চেতনার মানকে বৃদ্ধি করতে বলে সাংস্কৃতিক চর্চা, ক্রীড়া চর্চা, খেলাধুলার মধ্য দিয়ে মানের চেতনার মানকে বৃদ্ধি করে মানুষকে এগিয়ে যেতে হবে। আমরা জনপ্রতিনিধি, আমরা এলাকার উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু যতই করি না কেন মানুষের উন্নয়ন না থাকলে এলাকার উন্নয়ন প্রতিষ্ঠিত হবে না, সমাজ প্রতিষ্ঠিত হবে না। কারণ আপনারা জানেন ভারতবর্ষের এখন কালো মেঘ ঢেকে আসছে, সাম্প্রদায়িক গোষ্ঠীর মধ্য দিয়ে ভারতবর্ষকে টুকরা টুকরা করে দেওয়ার মধ্যে একটা চক্রান্ত চলছে। সেই চক্রান্তের বিরুদ্ধে আপামর জনগণকে রুখে দাঁড়াতে হবে।